আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে আপনাদের সাথে পটল ভর্তার একটা রেসিপি বানিয়ে দেখাবো, কোনো রকম ঝামেলা ছাড়াই, একদম সহজভাবে, কিন্তু খেতে অসম্ভব মজার এই পটল ভর্তার রেসিপিটি আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। পটল ভর্তা বানানোর জন্য এখানে আমি কিছু একদম তাজা পটল নিয়েছি। তো আমার এই রেসিপিটা আসলে বাংলাদেশ থেকে করা, বাংলাদেশের রেসিপি। বাংলাদেশে যখন আমি ছিলাম তখন এই ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু ইউটিউবে দেয়া হয়নি। তো আমি ভাবলাম কিছু রেসিপি আছে সেগুলো আমি দিয়ে দেই আগে। তো দেখেন পটলগুলো আমি একটা এরকম করে একটু করে ছিলে নিচ্ছি, কিন্তু পুরোটা একবারে ছিলে নেব না। আর এখন তো শীতের সময়, এমনিতেই অনেক ভালো ভালো তাজা পটল পাওয়া যায়। আপনারা যারা পটল ভর্তা খেতে পছন্দ করেন তারা এভাবে ভর্তাটা বানাতে পারেন। আরও ভর্তার রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেয়া আছে, আপনারা সেগুলোও দেখতে পারেন। তো দেখেন পটলগুলো আমার এভাবে ছিলা হয়ে গেছে, আর আমি ধুয়ে নিয়েছি অনেক ভালো করে। এখন আমি একটা ফ্রাইং প্যান নিয়ে এতে পটলগুলো দিয়ে দিলাম। আমি এই পটলগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় যেটা মাথায় রাখতে হবে, যে কোনো জিনিস ভর্তা করতে গেলে অনেক বেশি পানি দিয়ে সেদ্ধ করতে হয় না, অল্প পানি দিয়ে সেদ্ধ করতে হয়, যেন পটলগুলো শুকানোর পরে পানি বেঁচে না থাকে। পানি যদি বেঁচে থাকে তাহলে ভর্তাটা দেখা যায় অনেক পানসে হয়ে যায়, তখন কিন্তু আর খেতে তেমন একটা ভালো লাগে না। তো আপনারা যখন ভর্তা করবেন এভাবে সেদ্ধ করে, অবশ্যই অল্প পানি দিয়ে সেদ্ধ করবেন, যেন পানিটা শুকানোর সাথে সাথে যে জিনিসটা ভর্তা করবেন, পটল হোক যেটাই হোক, সেটাও সেদ্ধ হয়ে যায় ভালো। তো আমি কাঁচামরিচ দিয়েছিলাম, আপনারা দেখতে পেয়েছেন আমার কাঁচামরিচও ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর পটলও দেখেন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে পটলটা সেদ্ধ হয়ে গেছে। আর আপনারা চাইলে কিন্তু পুরো খোসাসহও ভর্তা করতে পারেন, আবার আমার মতো একটু ছিলেও ভর্তা বানাতে পারেন, তো সমস্যা নেই কোনো। আমি ওই ছিলকাগুলো একটু ছিলে রেখেছি, তার কারণ হচ্ছে সেটা আমি চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবো, সেজন্য বানিয়েছিলাম আর কি। তো এখন দেখেন আমার এই পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এই ভেতর থেকে আমি পানিও বের করে নিয়েছি। এভাবে পানি বের করে নেবেন, তাহলে ভেতরের পানিগুলো শুকিয়ে যাবে। তো পটল উঠিয়ে নিয়েছি, আবারও ফ্রাইং প্যানটা ধুয়ে চুলায় দিয়ে গরম করে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, আবার সরিষার তেলও দিতে পারেন। আমি সয়াবিন তেল দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ। আপনারা এখানে শুধু কাঁচা মরিচ ভেজেও করতে পারেন, আবার কাঁচা মরিচ সেদ্ধ করেও করতে পারেন, যে যেভাবে ভর্তাটা খেতে পছন্দ করেন। কিন্তু আমি শুকনো মরিচ দিয়েই একটু বেশি পছন্দ করি, সেজন্য করলাম। আর ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন, আর ভর্তায় তো একটু ঝাল খেতে ভালোই লাগে, তাই না? আমার তো ভালোই লাগে। তো ভাজাটা হয়ে গেছে, এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো আমি আপনারা কাঁচা পেঁয়াজও কিন্তু দিতে পারেন, কিন্তু আপনারা আমার আগের ভর্তাগুলোর ভিডিও যদি দেখেন তাহলে দেখবেন যে আমি সবসময় কিন্তু পেঁয়াজটা ভেজে নিই, কারণ আমার কাঁচা পেঁয়াজের ভর্তা তেমন একটা পছন্দ না। আমি সবসময় পেঁয়াজটা ভেজেই ভর্তা বানানোর ট্রাই করি, কিন্তু একদম বেরেস্তা কালার করব না, আমি হালকা করে ভেজে নিব, যেন পেঁয়াজের কাঁচা যে একটা স্মেল থাকে সেটা আর না থাকে সেজন্য। তো শুকনো মরিচে এখন লবণ দিয়ে আমি মরিচগুলো ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি, ভেঙে নিচ্ছি শুকনো মরিচগুলো। এভাবে লবণ দিয়ে ভাঙলে কিন্তু তাড়াতাড়ি মুচমুচে থাকে আর তাড়াতাড়ি এভাবে সুন্দর করে ভেঙে যায়। তো দেখেন হয়ে গেল। এখন এখানে দিচ্ছি আমি ভেজে রাখা পেঁয়াজগুলো, মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতার কুচি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাই দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে এটা দিয়ে আসলে ভাত খাওয়া হয়ে যাবে। আর এখান থেকে চাইলে একটু উঠিয়েও রাখা যায়, সেটাও কিন্তু ভালোই হয়। তো দেখেন মিক্স করে নিলাম এটা। এখন এখানে আমি দিয়ে দিব আমি যে মরিচ সেদ্ধ করেছিলাম পটলের সাথে, আর পটলগুলো কাঁচামরিচ এভাবে সেদ্ধ করে দিলেও কিন্তু ভালো লাগে, কাঁচামরিচের একটা স্মেল আসে যেটা ভর্তায় খেতে অনেক ভালো লাগে। তো ভালো করে মিক্স করার পরে পটলগুলো আমি বাকি উপকরণগুলোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি।
এভাবে হাতে মিক্স করে ভর্তা বানালে কিন্তু খেতে অসাধারণ লাগে। আবার মিক্স করেও ব্লেন্ডারে বা পাটায় বেটেও ভর্তা করা যায়, সেটার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর যদি ভালো লাগে আমার রেসিপিগুলো আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে, অলরেডি অনেকটাই হয়ে গেছে, ভর্তা একদমই রেডি, এখন শুধু পরিবেশন করব আপনাদের সামনে। আর আপনাদের কোনো কমেন্ট থাকলে, কোনো প্রশ্ন বা ভিডিও দেখে কেমন লাগলো, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেগুলো রিপ্লাই দিব অথবা কমেন্টেই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমার ভর্তা কিন্তু একদমই রেডি, গরম ভাত খিচুড়ির সাথে এই ভর্তা কিন্তু শীতকালে খেতে অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল ভীষণ মজার পটল ভর্তার রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।